আছো? ভালো আছি। তোমাকে ফোন দিয়ে পাওয়া যায় না, কোথায় থাকো তুমি? আর বলো না, মানে এই বাসার ভিতরে মেহমান আসছে তো, এর জন্য ফোনটা রিসিভ করতে একটু সমস্যা হচ্ছিল। ও আচ্ছা, আমিও সারাদিন একটু বাইরে ছিলাম তো, তো ভালো আছি না, মাথা ঠিক আছে বলছো? বেশি বলতে পারো বেশি। ওষুধ খেয়েছো? আরে ওষুধ তো খাওয়া হয়নি। বেশি বড় হয়ে গেছিল মনে হয়। হ্যাঁ কিছুটা তো বেশি। এখন কোথায়? এখন বাসায়। কোথায়? আমি বাসায় বসে আছি। ও তাহলে আমার বাসায় চলে আসো। মাথা ঠিক আছে? মাথাটা তো ঠিক নাই, মাথাটা চিন্তা করছে। আমি এসে মাথাটা মেসেজ করবো। পারতাম যদি তোমার ঘরে বউ হতাম, তাইলে যে বাপের বাড়ি বেড়াতে আসছি, এখন তোমার পাশে যেতে হবে মাথা মাসাজ করার জন্য, কিন্তু এখন তুমি বাপের বাড়ি। এই হচ্ছে মেয়েদের সমস্যা, বউ হতাম এই হতাম সেই হতাম। আরে বউ হওয়ার আগে কি হবু বরকে একবার এসে দেখে যেতে হয় না? সেটা যেতে পারে, কিন্তু রাত এখন কয়টা বাজছে দেখছো? এখন যদি আমি কি বলে যাব যে আম্মু তোমার বউ জামাইয়ের না মাথা ব্যথা করতেছে, একটু মাসাজ করে দিয়ে আসি, আমার আম্মু কি বলবে? হ্যাঁ যাও জলদি মাথাটা মাসাজ করে দিয়ে আসি, এটা বলবে? তুমি মজা নিচ্ছো না, আমি দিয়ে বলছি আসলে মাথা যে আম্মু তুলছে না আজকে, মানে এই মুহূর্তে যদি আমার তুমি পাশে থাকতা, আমার পাশে শুয়ে তোমার দিয়ে আমার মাথাটা এমন করে মেসেজ করে দিতে, আমি অনেক আরামে দেখতে দুঃখিত। যতদিন পর্যন্ত বিয়ে না করতেছ ততদিন পর্যন্ত এরকম একটু কষ্ট করে থাকো, বিয়ে করো তারপরে। সেটা তো বাবা বুঝতে পারছি, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আসলে মাথাটা একটু বেশি বেশি হচ্ছে। অনেকটা? হ্যাঁ বলতে পারো অনেকটাই। তাহলে একটা কাজ করো, কাল পরশু তোমার কাজিনকে আমাদের বাসায় পাঠাও, তারপর মনে করো যে একদিনের ভিতরে বিয়ে করে তারপর তোমার কাছে চলে যাব, তারপরে আর কোনো মাথা ব্যথা করবে না। ও তাই না? তুমি আছো বিয়ে নিয়ে? আজ কোথায় রিলেশনে আছো তো বিয়ে করতে চাচ্ছ না নাকি? তাই রিলেশন থাকলে বিয়ে করতে হবে? বিয়ে করবো নাকি? সারা জীবন এইভাবে রিলেশন করেই যাবো, আমাদের কি সংসার হবে না? আরে বিয়ে করলে তো মজাটাই শেষ। মেয়েদের সাথে কথা বলে আসলে পারাই যায় না। আমি কি সারা জীবন বিয়ে করবো সেটা বলেছি? বিয়ে তো করবো রে বাবা, কিন্তু তার আগে একটা মজা আছে না বাবা, বুঝতে পারবে না তুমি? বিয়ের আগে কোন রকমের মজা হবে না, ঘুরতে যাচ্ছি সেটাই কত ভাগ্য, আবার মজা হচ্ছে। তুমি তো ঘুরতে গেলে আমার হাতটাই ধরতে চাও না, আর দেখো তো তুমি কিভাবে ওয়াও একদম জড়ায় ধরে বসে আছে, হাতে হাত কাঁধে কাঁধ, আরো ওই কি জানি বলে টুটে গাল নাকি আরো কত কথা। আচ্ছা তুমি কি ওগুলো দেখে কি ক্লাস ফিল করো? আরে করি কি মানে কি, মানে আমি কি আনলাকি এরকম মনে হয় যে আমি কি আনলাকি হয়ে জন্ম দিলাম? তুমি আগে বলবো না আমাকে, তাহলে তো আমি আজকে বিয়ে করে ফেলতাম। এর জন্য তো আমি তোমাকে বলতেছি যে তুমি কাল পরশুর ভিতরে আমাদের বাসায় কাজ, তোমার কাজকে পাঠাও, ওরা এসে দেখে যাও, তারপর বিয়ে করে নিয়ে যাও। তাহলে বিয়ে করে এত মজা? এই যে তাহলে সবাই যে এই যে ধরে হাত ধরে পার্কে বসে আছে একসাথে করছে, তারা সবাইকে বিয়ে করেছে? অবশ্যই, বিয়ে না করলে ওদের বিয়ের কথা চলতে আসতে ফ্যামিলির মানুষ জানে, কিন্তু আমাদেরটা তো কেউ জানে না, লুকাই লুকাই কথা বলতে হচ্ছে। তোমার সাথে কথা বলতে পারতাছি তাও 10 থেকে 15 মিনিট, এর বেশি তো পারতাছি না। ওদেরটা তো জানে, ওদেরটা বাসা থেকে বের হয় সবাইকে বলে যে ঘুরতে যাচ্ছে আসে, আর আমাদেরটা তো লুকিয়ে করতে হয় সবকিছু। কোথায় জানো তুমি? আমার এক ফ্রেন্ড বিয়ে করলি, একদিন লং ড্রাইভে যাচ্ছে, ঘোরাঘুরি করছে, চিড়িয়াখানায় যাচ্ছে, ভুটানে গেলে যাচ্ছে, ওয়া শুনে আমি তো একদম ফিদা হয়ে যাই। আমার শালা পুরা কপাল, দেবদাস হয়ে গেলাম, দেবদাস রে বাবা। এই শোনো একটা
কাজ করে পেলো। হ্যাঁ, এই বিয়ের পরে তো এই সেই যা কিছু, তুমি না একটা কিস দেবে। কবে? আরে আমি বললে কি কিস দিয়ে বললো, কিস বুঝো না, চুমা একটা চুমা দেবো। কবে? আরে শালা তুমি দুষ্টমি করছো তুমি, কবে বলতে এখনই, ইমার্জেন্সি, ইন দিস টাইম, এট এ টাইম, এই মুহূর্তে তোমার একটা চুমা দেবো। আমি তো ভাবলাম যে বিয়ের পরে বলছো, আর ওটাও বিয়ের পরে হবে। তাইলে যে যারা বিয়ে করছে ওরা 50-60-70 বছরে কেন মরতেছে? আরে ওদের বুকে আমার বউয়ের মধ্যে এত সুন্দর নাকি, ওই সব ওরা পেতনি টেতনি কি জানি কি, আর তুমি তো একদম ফাটা ফাটি। আমি তোমার পাশে এসে বসলাম, তারপর আমিও তোমার সাথে শুয়ে পড়লাম, তুমি আমাকে জড়াই ধরে শুয়ে থাকলাম, এটা মনে মনে ভেবে নাও। আচ্ছা আজকে রাত্রে ঘুমানোর টাইম ভাববো। আচ্ছা ঘুমোতে যাবো তখন তো হয়তো 1000 কিস নেবো, কিন্তু এখন একটা মানে এই যে এই হচ্ছে মেয়েদের এতক্ষণ। তাহলে বাবা আমি কাকে বুঝালাম? আমাকে বুঝাইছো? তাহলে একটা কিছু দিয়ে দাও। হবে না। তাহলে কি আমি দিব নাকি? একদম না। ঠিক আছে আমি দিচ্ছি। হ্যাঁ না না একদম, কিন্তু এই যে একদম টুকুটি আমি নিষেধ করতেছি, আমি দিব না। তোমার আবদারটা আমি রেখেছি, আমার আবদারটা তুমি রাখবে না? আমি তোমার আবদারটা রাখি নাই, তার মানে তুমি আমার আবদারটা রাখবে না। আমি কি ভুল করে কিস দিয়ে ফেলেছি নাকি? আসলে হয়েছে কি জানো, এই আমি বাবাকে না ভয় করে বুঝছো, আমাকে বলে বাবাকে এখনই বলো। আরে না এখন তো ঘুমিয়ে পড়েছে না, কালকে মাকে বলবো। হ্যাঁ বলবো তো, তোমাকে বিয়ে করে নিয়ে আসি, তারপর সুধে আসলে তোমাকে বোঝাবো বোঝাটা। হ্যাঁ আগে বিয়েটা তো করো, আগে তোমার আব্বু আম্মুর কাছে যেয়ে বলো, তারপরে। হ্যাঁ প্রতি রাতে কিন্তু 1000 কিস দিতে হবে। ওটা বিয়ের পর দেখা যাবে। দেখা যাবে না, দিতে হবে। অবশ্যই দিব, আগে তুমি ফ্যামিলিকে বলো তো দেখি, বলার যদি সাহসটা হয় তাহলে আমার দেওয়ার সাহসটা। যদি না দাও একদম বিশ্বরেকর্ড হবে, করতে পারিনি আমি কিন্তু, এটা ওদের মনে থাকে। ঠিক আছে শোনা, অনেক কথা হলো, কালকে তোমাকে কলেজে যেতে হবে। অবশ্যই। হ্যাঁ আমিও একটু বাহিরে যাবো, দেখি একটা ইন্টারভিউ আছে কালকে, তো ভালো থাকো। ঠিক আছে তুমিও ভালো থাকো। ওকে, মাথা ব্যথা কমছে? কমার ওষুধই তো পেলাম না। ঠিক আছে ওমের প্রতি ডোজ নাও। ভেঙ্গাইতে হবে না, অবাকা যেদিকে চায় সাগর সুখী। রাখি, আচ্ছা।